রাজি বিল কুফরি কুফরুন, বিভিন্ন মুসলমানের দাবিদার কালী পূজা উদ্বোধন করার জন্য বিভিন্ন দেশ সফর করতেছে। যারা কালী পূজা উদ্বোধন করতে দেশ সফর করে, কালী পূজা উদ্বোধনে যায়, তাদের ইমান থাকে না। সুতরাং তাদেরকেও ভালোবাসা যাবে। অনেকে তো আছে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, তারপরে বিভিন্ন হলিউড বলিউড ব্যক্তিত্ব, বিভিন্ন খেলোয়াড়ের এমন আসে কয়, সে যা করে তা করে, সে যা করে তা করে, অথচ কত ছিল রসুলে আরবি যা করে তা করবে, ঠিক কিনা? আর ধরছে বিভিন্ন খেলোয়াড়কে, আরে তোর খেলোয়াড়ের ইমান আছে নি? যে খেলোয়াড় কালী পূজা করতে উদ্বোধন করার জন্য যায়, ওই খেলোয়াড়ের ইমান নাই, যদি সে এর উপরে সন্তুষ্ট থাকে ইমানই শেষ। তো যার ইমান নাই তাকে যদি মহাব্বত করো, মনে রেখো আল মারউ মা মান আহাব্বা, মানুষের হাসব নাসব তার সাথে হবে যার সাথে তার এই দুনিয়াতে মহাব্বত ভালোবাসা। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসো না, বিভিন্ন দৈয়ুস বিভিন্ন হলিউড বলিউড কাফের মুরতাদ বেঈমান নাস্তিক মুরতাদকে ভালোবাসো, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমার হাসব নাসরও ওই মুরতাদদের সাথে হবে, ওই দৈয়ুসদের সাথে হবে। এজন্য নিজেকে চিন্তা করতে হবে, মুসলমান স্বাধীন হতে পারে না, মুসলমান উন্মুক্ত মনা হতে পারে না, মুসলমান কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুসলমানের ডান কানে লা ইলাহা ইল্লাল্লাহ রশি, বাম কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রশি রাখতে, মুসলমান যা বলবে যা করবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুমতি আছে না নাই সেটা আগে যাচাই করবে।